পুর নির্বাচনের শেষ লগ্নে আসানসোলে প্রচারে ঝড় তুলতে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিম বর্ধমান আসানসোল পুর নিগম নির্বাচনের শেষ লগ্নের প্রচারে ঝড় তুলতে শহরে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালে তিনি আসানসোল পুর নিগমের 84 ও 85 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের হয়ে দুয়ারে প্রচারে অংশগ্রহণ করেন। এদিনের প্রচারে বিজেপি রাজ্য সভাপতির সাথে প্রার্থী হিসাবে উপস্থিত ছিলেন মধুমিতা চ্যাটার্জি ও কাকুলি ঘোষ। প্রচার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার জানান, অখিলেশ যাদবের জমানায় উত্তরপ্রদেশের অবস্থা কী হয়েছিল তা সবার জানা আছে। বর্তমানে যোগীর শাসনকালে উত্তরপ্রদেশ এখন উত্তম প্রদেশে পরিণত হয়েছে। সেখানে মমতা ব্যানার্জি উপস্থিতি হয়ে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি করা যায় কিনা সেই চেষ্টাই করবেন। আসলে রিজিওনাল দলগুলি প্রাইভেট কোম্পানি ছাড়া কিছু নয়, যেখানে আসলে পরিবারতন্ত্র কায়েম আছে। তাদের পরিবারের সদস্যদের মঙ্গলই আসল উদ্দেশ্য। তাই ব্যানার্জি পরিবারের এক সদস্য লখনৌ পৌঁছেছেন যাদব পরিবারের সদস্যকে সাহায্য করতে। দেখুন, ব্যানার্জি পরিবারের একজন সদস্য উত্তরপ্রদেশে যাদব পরিবারকে সাহায্য করতে গেছে। এই সমস্ত যে রিজিওনাল পার্টিগুলো আছে, আঞ্চলিক দলগুলো আছে, এগুলো এক একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো কাজ করছে এবং এদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া, পারিবারিক স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ নেই। বাংলায় একটা কথা আছে, সুরির সাক্ষী মাথাল। তো এখন মমতা ব্যানার্জি সেটাই করতে গেছেন ওখানে। অখিলেশ যাদব, যার আমলে উত্তরপ্রদেশের অবস্থা কি ভয়াবহ হয়েছিল, যারা দুষ্কৃতিকারী তাদের স্বর্গরাজ্য ছিল সেই উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশ এখন বর্তমানে যোগীজির শাসনে উত্তম প্রদেশে পরিণত হয়েছে। সে উত্তম প্রদেশে এখন মুখ্যমন্ত্রী গেছেন, আরও একটু ডিস্টার্ব যদি করা যায় সেখানে। এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোন খবর আসেনি যে খুব কোথাও কোন্দল হয়েছে। খড়গপুর পুরভোটে হিরণকে প্রার্থী করা হলো, যে দিলীপ ঘোষকে কথা বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এসেছিল। হিরণদার সাথে আমার কথা হয়েছে, এই হিরণদা আমাদের প্রার্থী হয়েছেন ওখানে এবং উনি ওখানে লড়াই করবেন এবং লড়াই করে উনি ওখানে আমাদের কর্পোরেশন মিউনিসিপ্যালিটি তো ওখানে আমাদের গঠিত হবে। অধিকারী গ্রুপের কাঁথি যে পুরসভা, তাকে দেখা গেল যে অধিকারী কাউকে দেওয়া হলো না টিকিট এবং সেটা নিয়ে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে। দেখুন, সবার সাথে আলোচনা করে আমাদের এই প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। গতকাল মদন মিত্র বলেছে কি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভাজন করার জন্য বিজেপি এবং কংগ্রেস যৌথভাবে একটা চক্রান্ত চালাচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের কোনো পরিবারের মধ্যে বিভাজন করার কোনো সদিচ্ছা নেই। তৃণমূল কংগ্রেসের মধ্যেই বিভাজন রয়েছে, তাদের দুজনের মধ্যে কতটা বিভাজন আছে তারাই বলতে পারবেন। সেরকম কোনো ঘটনা আমাদের কাছে এখনো রিপোর্ট আসেনি। চলুন, বিজেপি হেরে যাবে ববি হাকিম বলেছেন এবং ইতিমধ্যে বিজেপির পলিটিক্যালি ডেথ হওয়া শুরু হয়েছে এক এক করে, ববি হাকিম আজকেই বলেছেন। দেখুন, ববি হাকিম অনেক কিছুই বলেন, পার্টিতে ওনার সেরকম গুরুত্ব এখন আর নেই, ওই মেয়র হয়ে কোনো রকমে রেখেছেন, পেছন থেকে কলকাটি তো অন্যরা নাড়ছেন। এরকম কোনো খবর নেই, কিছু অনুপ্রাণিত মিডিয়া নিজেরা খবর পাচ্ছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।